প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা দিয়ে মুরগি রান্না। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে এবং খুবই সহজ মনে হবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি, আর নিয়ে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। এখানে 20 গ্রাম মুরগির মাংসের মশলা আছে, আর এটি 1 কেজি মাংসের জন্যই পারফেক্ট হবে। রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 কাপ তেল। তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলিকে বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলিকে ভেজে নিয়েছি, এখন এর ভিতরে অ্যাড করে দিব 1/2 কাপ পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে এখন দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা দেওয়ার পরে আর বাকি কোনো মশলা আপনাকে অ্যাড করতে হবে না। এর ভিতরে মরিচ, হলুদ, ধনিয়া, মৌরি, আদা, রসুন, দারুচিনি, জিরা, জয়ফল, তেজপাতা, লবঙ্গ, শাহি জিরা, জয়ত্রী, গোলমরিচ, এলাচ সবই দেওয়া আছে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব, মাঝারি আছে। তো নেড়ে চেড়ে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিব। তো মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে, আর এই পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে। এখানে কোনো পানি অ্যাড করতে হবে না। এখন নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিতে হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসের উপরে তেলটা বেশি উঠেছে, মানে মাংসের ভিতরে যে পানিগুলি ছিল সে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কষানো শেষ হয়ে গিয়েছে, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিব, নেড়ে দিব, আর লবণটা চেক করে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এর ভিতরেই মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে দিতে হবে। আর 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে, যাতে মশলাটা মুরগির মাংসের ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। 1 মিনিট রান্না করে নিয়েছি। তো রান্নাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে, আর এ পর্যায়ে চুলাটা অফ করে দিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে।
কত সহজেই ঝটপট তৈরি হয়ে গেল রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা দিয়ে মুরগি রান্না। আমার আজকের রেসিপি নতুন আপুদের জন্য, যারা একেবারে রান্না করতে পারেন না, তাদের কাছে খুবই সহজ মনে হবে এভাবে রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা দিয়ে মুরগি রান্না করলে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।